এই সবাই একটু হ্যালো বলে দে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা ব্লগস। আজ আমি ছোটদের সাথে পিকনিক করছি। পিকনিকে আমরা কি কি রান্না করব সবকিছু তোমাদের সাথে আমরা পিকনিকটা করব কাঠের উনুনে রান্না করে। আমার এটা ফার্স্ট টাইম কাঠের উনুনে রান্না করা। আমরা প্রথমে ভাত রান্না করে নেব। আস্তে দে মানু, এক কিলো চাল দেওয়া হয়েছে। এই বাচ্চারা সবাই মিলে পিকনিক করছে, তাই আমরা বড়রা মিলে একটু ভাত বসানো হয়ে গেছে। এবার আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, জিরে, টক দই, লেবু, তেল। এবার আমরা সব কিছু একসাথে দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। সাথে আমরা দিয়েছি একটুখানি গরম মশলাও। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার মাংসটার সাথে সব কিছু মিশিয়ে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমরা 20-30 মিনিটের জন্য রেস্টে রাখতে দেব। এদিকে ভাত হয়েও গেছে, একটু চেক করে নেব। ভাত হয়ে গেছে, আমি নামাতে পারছিলাম না বলে আমার মা ভাতটা নামিয়ে দিল। আমরা বিকালবেলার পার্টি ভাতটা খুব ভালো হয়েছে, একদম শক্ত হয়নি আবার একদম নরমও হয়নি। এবার আমরা ভাতগুলো ঢেলে নেব, কারণ ওই হাঁড়িতেই আমরা মাংস রান্না করবো। তাই হাঁড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হাঁড়িটা বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি। মা আমি আলুটা ভেজে দিই, আলুটা আলু দিয়ে দিয়ে এবার মাংসটাও দিয়ে দেব। মাংসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে একটু ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, যাতে নিচ থেকে না লেগে যায়। আমরা কলা পাতায় খাবো, তাই কলা পাতা গাছ থেকে কেটে নিয়েছি। এবার আমাদের একটা বোন কলা পাতাগুলোকে ধুয়ে নিচ্ছে। মাংস হয়ে গেছে, এবার ওপর থেকে গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মাংসটাকে নামিয়ে ঢেকে দেব। মাংস নামিয়ে এবার আমরা সবাইকে খেতে দেব। তুই দিতে পারবি না মানে মাংস কিন্তু সাথে তালে দাও নিচে ধরো
আমার ফোনে করো না কেমন আছে রান্না নষ্ট করে আগে খাওয়ালো আমি ডানা কোথায় পাবো এখন আমি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।